নানা স্লোগানে মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে এই মিছিল। মূলত নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে এই মিছিল। এর আগে চলে সমাবেশ। ক্যাম্পাসের অপরাজেয় বাংলায় সমাবেশ শুরু হয় সকাল 11টার কিছু আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছে না। আমরা শিক্ষকরা ঢুকতে হলে আমাকে পুলিশের কাছে আইডি দিতে হচ্ছে, পুলিশের কাছে আমাকে আইডি দেখাতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি উপাচার্যের কর্তৃত্বে চলে নাকি পুলিশের কনস্টেবলের কর্তৃত্বে চলে, এটা আমরা ওনার কাছে জানতে চাবো। ছাত্রদের যে গণগ্রেফতার করা হচ্ছে, আমাদের ছাত্র জনতা শিশুকে হত্যা করা হয়েছে, এটা একটা প্রতিবাদ মিছিলে পরিণত হয়েছে। আমরা শিক্ষাঙ্গন থেকে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যাহার চেয়েছি, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বলেছি এবং অবিলম্বে ছাত্র জনতা শিশু হত্যার বিচার করতে বলেছি। এই ধরনের হস্টিলিটি স্টুডেন্টদের উপরে কেন, কি কারণে? কোনো কারণ ছাড়া, কোনো কারণ তো দেখাতে হবে। কারণ ছাড়া তো এভাবে আমাদের স্টুডেন্টদের উপরে এভাবে হামলা করা যাবে না। যে লাশগুলো কবরে চলে গেছে, যে রক্ত বইছে, এই লাশ আর রক্ত আমরা ভুলবো না। এই দেশকে আমরা কাউকে লিজ দিয়ে দেই নাই, আমরা আমাদের দেশকে উদ্ধার করে ছাড়বই। আমরা এই দেশকে কাউকে দিয়ে দেই নাই, আমরা আমাদের সন্তানদেরকে এত অল্প বয়সে মরতে দেখতে চাই নাই। প্রতিটি পেশাজীবী মানুষ, রাস্তাঘাটের সাধারণ নাগরিক যারা আছেন, যে যেখানে, আমার অনুরোধ তারা বেরিয়ে আসুন এবং কথা বলুন। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতের ঘটনার বিচার, ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি সহ নানা বিষয়ে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন শিক্ষক ও কিছু শিক্ষার্থী। সবাই জেনারেশন জেড, জেন জি যেটাকে আমরা বলি, সেই জেনারেশন, তারা এত বড় একটা আন্দোলন করে দেখিয়েছে। এবং আমি বলবো যে আমাদের যে কোনো শ্রেণী হোক, পেশা হোক, আমাদের শিক্ষক হোক, সবাইকে তারা আঙুল তুলে দেখিয়ে দিয়েছে যে ন্যায় বিচার কাকে বলে, সময়ের প্রয়োজনে ন্যায্য কথা কিভাবে বলতে হয়। এখানে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, আমি সারা বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষকদেরকে বলবো, আপনারা নেমে আসুন, আপনারা নেমে আসুন, আমরা আর একটা মুক্তিযুদ্ধ চাই, এই মুক্তিযুদ্ধে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। সমাবেশ শেষে মিছিল গিয়ে থামে রাজু ভাস্কর্যের সামনে। রাজু ভাস্কর্য থেকে মৌন মিছিল যায় জাতীয় শহীদ মিনারে, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শেষ হয় কর্মসূচি। সমাবেশ থেকে আগামীকাল বিকেল 3টায় প্রেস ক্লাবের সামনে জমায়েতের ঘোষণা দেওয়া হয়।